আসসালামু আলাইকুম, 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আজ আমরা তওবার বিশেষ 6টি উপকারিতা সম্পর্কে জানব। কোরআন মাজিদে এরশাদ হয়েছে, হে ইমানদারগণ, তোমরা আল্লাহর কাছে খালিজভাবে তওবা করো, এতে আশা করা যায় তোমাদের রব তোমাদের পাপরাশিকে মোচন করে দিবেন এবং তোমাদেরকে প্রবেশ করাবেন জান্নাতে, যার তলদেশ দিয়ে প্রবাহিত হবে নহর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, গুনাহ থেকে তওবাকারী নিষ্পাপ ব্যক্তির মতো হয়ে যায়। উপরোক্ত আয়াত ও হাদিসের দ্বারা বোঝা যায়, পাপ মোচনের মহৌষধ হচ্ছে তওবা। তওবার দ্বারা মুমিন হয় নিষ্পাপ এবং প্রবেশ করে অনাবিল শান্তির নিবাস জান্নাতে। তওবার অনেক উপকারিতা রয়েছে, এর মধ্যে 6টি বিশেষ উপকারিতা হলো: 1. তওবা গুনাহকে বিদূরিত করে দেয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গুনাহ থেকে তওবাকারী এমনভাবে পবিত্র হয়ে যায় যেন সে গুনাহটি করেনি। 2. তওবা গুনাহকে নেকিতে রূপান্তরকারী। আল্লাহ তাআলা ইরশাদ করেন, কিন্তু যারা তওবা করে, ঈমান আনে ও আমলে সালিহ করে, এদের সকল পাপরাশিকে নেকিতে রূপান্তর করে দেন আল্লাহ তাআলা, আর আল্লাহ ক্ষমাশীল ও দয়ালু। 3. তওবা হৃদয়কে পরিচ্ছন্ন করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন কোনো গুনাহের কাজ করে তখন তার অন্তরে এক ধরনের কালো দাগ পড়ে যায়। যদি ইস্তিগফার করে তাহলে এই দাগ দূরীভূত হয়ে তার অন্তর সুচালু, ধারালু ও পরিশীলিত হবে। আর এই দাগের কথা কোরআনেই আছে, খবরদার তাদের অন্তরে দাগ রয়েছে যা তারা কামাই করেছে। 4. তওবা দেয় সুন্দর জীবনের গ্যারান্টি। মহান আল্লাহ তাআলা বলেন, আর তোমরা পালনকর্তার সমীপে ক্ষমা প্রার্থনা করো, অন্তর তারই প্রতি মনোনিবেশ করো, তাহলে তিনি তোমাদেরকে নির্দিষ্ট সময় পর্যন্ত উৎকৃষ্ট জীবনোপকরণ দান করবেন এবং তিনি অধিক আমলকারীকে বেশি করে দিবেন। 5. তওবা রিজিক ও শক্তি বৃদ্ধির মাধ্যম। কোরআনে আছে, তোমরা তোমাদের পালনকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করো, তিনি অত্যন্ত ক্ষমাশীল, তিনি তোমাদের উপর অজস্র ধারায় বৃষ্টির নহর ছেড়ে দিবেন, তোমাদের ধন সম্পদ সন্তান সন্ততি বাড়িয়ে দিবেন, তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন এবং তোমাদের জন্য নদীনালা প্রবাহিত করবেন। 6. তওবা দুনিয়া ও আখিরাতের কামিয়াবি অর্জনের মাধ্যম। কোরআনুল করিমের এক আয়াতে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, যারা তওবাহ করে, ঈমান আনে ও আমলে সালিহ করে, আশা করা যায় তারা সফল কাম হবে। অপর এক আয়াতে এসেছে, যারা তওবা করবে, ঈমান আনবে ও আমলে সালিহ করবে, তাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে, কোনো প্রকার জুলুম করা হবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে খাঁটি মনে তওবা করে আল্লাহর নৈকট্য অর্জন করার তৌফিক দান করুক, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন। আপনার প্রতি শুভকামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহ।